সংস্কৃতি অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার কর্তৃক আন্তর্জাতিক সম্মাননা ট্যাগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি অর্জন করে দেশের সঙ্গীত ভুবনের অনন্য প্রতিষ্ঠান ছায়ানট। গত 18 ফেব্রুয়ারি সে সম্মাননা গ্রহণের পর শুক্রবার সন্ধ্যায় পুরস্কার প্রাপ্তি স্মরণীয় করে রাখতে উৎসবের আয়োজন করা হয় ছায়ানট ভবনে। নৃত্য গীতে উদযাপন করা হয় এই অর্জনকে। লাবণী গুহর প্রতিবেদন। দেশের সংস্কৃতি অঙ্গনের অনন্য প্রতিষ্ঠান ছায়ানট তার কাজের স্বীকৃতিস্বরূপ ভারত সরকারের কাছ থেকে 2015 সালের ট্যাগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি সম্মাননা অর্জন করে। গত 18 ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুনের হাতে এ সম্মাননা তুলে দেন। এ অর্জনকে উদযাপন করতে শুক্রবার সন্ধ্যায় বিশেষ আয়োজন করে ছায়ানট। 3 পর্বে ভাগ করা হয় এই অনুষ্ঠানকে। একক ও দলীয় সঙ্গীত এবং নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে বক্তারা জানান পুরস্কার প্রাপ্তির পটভূমি, বলেন এই প্রথম দেশের বাইরের এবং এই প্রথম কোনো প্রতিষ্ঠান বা সংগঠনকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করে ভারত সরকার। ছায়ানটের সভাপতি সুরে সুরে করেন বন্দনা। 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকের পর 2012 সালে কবিগুরু স্মরণে এই পুরস্কারের প্রবর্তন করে ভারত সরকার। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।